তো আসতে তো সময় লাগে কেন? লাগে বোকার মতন করবি না। আচ্ছা লাগলো, কারণ এই যে রেডি করছিলাম আর মার্চাটা মানে বসিয়ে এসেছিলাম, তো ওটা কমপ্লিট হলো তো মাকে দিলাম, ওর জন্য মা ওখানে বসে। 9:10 আর 9:05 মতন বাজে, আর ও উঠেছে 7:15 সময়, তখন থেকে ও এগুলোই করে যাচ্ছে। বাট এতক্ষণে নিয়ে আসতে বলো এটা। এই না যে শুধু ওকেই, মানে ওরই এটা কাজ, আর ওকে অন্য কেউ করতে পারে, বাট ও কাউকে করতে দেয় না, আর নিজে করবে এত লেট লেট করে, তো হলো এর জন্য আমাদের এত দেরি হয়। না সেটা না, আমি ঘুমতে ঘুরে দাঁত ফুঁত মাজতে আমার টাইম লাগবে না? ঘুরতে থাকে বাড়িতে, সারা বাড়িতে ঘুরে 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 দাঁত মাজে, একটা জায়গা ফাঁকা থাকে না। না আধা ঘন্টা আগে ঘুরতে থাকবে আর দাঁত মাজতে থাকবে। না সত্যি বলতে এখন না চায়ের জলটা গরম হতে একটু বেশি সময় লাগে, তো আমি দাঁড়িয়ে থাকি, ঢেকে দিই, দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, উঠতে যায় না, তো আমি কি করবো? খাও, কিছু করতে হবে না, খেয়ে নাও ফটাফট। এবার খাওয়ার পর দাঁতগুলো কেমন হয়ে যায় না, পুরো ঠান্ডা হয়ে যায় না? ঠান্ডাও লাগে কিন্তু। হ্যাঁ বেশি ঠান্ডা লাগতে শুরু করে উল্টা, এই ঠান্ডা একদম হচ্ছে ফ্রিজের জল, এটা ফ্রিজের জল ফেল, তার থেকেও মানে বেশি ফ্রিজ, এত ঠান্ডা তো ফ্রিজের জলও আমরা খাই না, দাঁতের মধ্যে ভারী লাগে, কি বাপরে বাপ ঠান্ডা জলটা, কিন্তু খেতে হবেই। মা বললো আরো অনেক ক্ষীর বেঁচে গেছে, আজকেও করবে। মা আমাকেও বললো এগুলো মারাত্মক টেস্টি হয়েছে, সবগুলো মারাত্মক টেস্টি হয়েছে। মালপোয়া বানাতে বলবো? আর না রে ওই যে নারকেলের গুঁড়ো দিয়েছি, কিন্তু ওটা দিয়ে একবার অ্যাসিডিটি হয়ে গেছিলো। হ্যাঁ ওটা না ঠান্ডা খেলে একটু অ্যাসিডিটি হয়ে যায়, গরম গরম যদি খাওয়া হয় নারকেলের ঠান্ডা যদি করা হয় তাহলে অতটা প্রবলেম হয় না। ওই যে মালপুর মধ্যে নারকেলের গুঁড়ো দিয়েছি, এটা ও ফটো মারাত্মক টেস্টি হয় কিন্তু। ওটা আমার গরম গরম কিছু হয় কিন্তু না, মাকে বললেই বা বানাবে, আর আমি চাইলে বা বানা, কারণ কন্ট্রোল থাকে না। হ্যাঁ আর অ্যাসিডিটি হয়ে যায়, ওটাই মানে মেন বাজে লাগে। অ্যাসিডিটি অল্প আমরা এক্সোস খাই মানে একসাথে, হ্যাঁ একসাথে বেশি অত সহ্য হয় না, আর মুখে মেন কথা টেস্ট লাগতে থাকে, তারপরে বেশি খাওয়া হয়ে যায়, তারপরে হয়ে যায় অ্যাসিডিটি, তাহলে ভারিটি হয়ে যায় না। ক্ষীর দিয়ে যে দুধ পুলিটা বানায় সেটা বানাতে বলবো তাহলে? হ্যাঁ পাটি সাপটা, পাটি সাপটাই খাবি? হ্যাঁ এটা এত টেস্টি হয়েছে না, আর শেষ হয়ে গেল কিন্তু মনটা এখনো ভরেনি, মানে শেষ হয়নি এখনো, আরো 3-4টের মতো দেখলাম আছে। আমার পাটি সাপটাই খরচা, তোর কি খরচা? দুধ পুলি না, আমি মানে তোকে মনে করাচ্ছি যে দেখ যেটা ইচ্ছা সেটা বলবি, তারপর মা বানিয়ে দিবে, কারণ আজকে তো এমনিও মা বানাবে। কোনো মালপোয়াও হবে না, কোনো দুধ পুলিও হবে না, এটাই হোক। আচ্ছা ঠিক আছে, আইবনু যতবার ভিডিও আপলোড করতে যাচ্ছে ততবার কারেন্ট চলে যাচ্ছে। কি অন্ধকার টাইপের ঘরটা হয়ে আছে এদিকে, একবার মানে 3 থেকে 4 বার অ্যাটেম্প নিলাম, কি হলো বলতো, যতবার কারেন্ট চলে গেল তো আবার আসলো, মানে ততটুকু টাইম থাকলেও যতটুকু টাইম মানে নেটটা কানেক্ট হতে সময় নেয়, বাস যেই নেটটা কানেক্ট হয়ে গেল আবার পুরস্কার চলে গেলো, দেখ কি হলো, টাইম পাস হয়ে যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। দেখ আর তোকেও কিরকম অন্ধকার অন্ধকার লাগছে, ভিডিও বানানো যাচ্ছে না রে, এতগুলো ভিডিও পেন্ডিং আছে, না আপলোড হচ্ছে না বানানো যাচ্ছে, এত বিরক্ত লাগছে না। আর তুই টাওয়েলটা ভেবে বিছানার মধ্যে রাখিস না, এটা খুব ব্যাড হ্যাবিট। আজকে সকাল থেকে আমার এত বেশি শরীর খারাপ যে হলো মা লাস্টে আমাকে ইলেকট্রল বানিয়ে দিয়েছে, তো এটা খেয়ে এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, প্রবলেমটা একটু ওটা হয়ে গেছিলো, লুজ মোশন যেটাকে বলে, আর ওটা এখন ঠিক হয়ে গেছে, এটা খুবই ভালো খাওয়া, তো খেয়ে নিয়েছি, বাস আই হোপ কি আর ওগুলো হবে না। হঠাৎ করে যে কেন এরকম হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না, এরকম নর্মালি আমার হয় না, কিন্তু অনেক মানে বছর হয়ে গেছে এগুলো হয় না আমার, কিন্তু আজকে যে কেন হয়ে গেলো এই যে এটার ভরসায় সকাল থেকে আমি চলে যাচ্ছি, বারবার এটা খাচ্ছি, বাস কিছুই খেতে ইচ্ছে করছে না, তো কিছু খাইও নি, শুধু এটা খেয়েছি, বাস হয়ে গেছে। এবার ভাবছি কিছু খাবো, মানে একবারে দুপুরে লাঞ্চ করে নেবো তাহলেই হয়ে গেলো, আর এমনি আর সকালে আজকে আর কিছু খেতেই ইচ্ছে করছে না, কীভাবে খাবো? আর আমার এরকম হয়েছে জন্য মা আজকে কিছুই রান্না করছে না, শুধু ডাল করছে, মানে যে মুসুরির ডাল সেদ্ধ করা হয়ে গেছে তাই না মা, আর হচ্ছে আলু ফুলকপি ভাজা যেটা আমার খুবই ফেভারিট, বাস আর কোনো রকম রান্না বান্না আজকে আর হচ্ছে না তাই না মা। হ্যাঁ আর আজকে কি পাটি সাপটা বানাবো না? বানাবো বানাবো বিকালে, হ্যাঁ তখন তো আমার পেট ঠিকই হয়ে যাবে, তখন খেতেও পারবো। আমার নাকি গরম গরম খেয়ে প্রবলেম হয়ে গেছে, কালকে অতিরিক্ত ধোয়া উঠছিল আর ওভাবে খেয়ে নিয়েছি, তো হয়তো ওটা সহ্য হয়নি, সে কোনো ব্যাপার না, আজকে খাবো আর প্র্যাকটিস হয়ে যাবে, পেটেরও প্র্যাকটিস হয়ে যাবে, যে ও তো এগুলো রেগুলারই খায় আর খারাপ হয়ে লাগবে। ভাবছি আজকে না করে কালকে করি, না না আজকেই করবো, হ্যাঁ আজকেই, ঠিক আছে। দিদিকে ছাড়া যে খাচ্ছিস একবার কি মনে পড়লো না? কোথায় আমি বে লাগাম হয়ে খেয়েছি, তুই যে করে গেছিস আমি সে করে খেয়েছি।
ফালতু কথা বলিস না একদম, মিথ্যা কথা। বাবা এটা আমার জন্য নিয়ে এসেছে আর তার সাথে এগুলো, এগুলো আমার একদম বাজে লেগে খেতে, মানে কাঁচা পেঁপে আর হলো কাঁচা কলা এগুলো দিয়ে বলছে, আর বেগুন ফুলকপি এগুলো দিয়ে বলছে একটা মা সবজি বানিয়ে দিবে, কিন্তু আমি এগুলো হারগিস খাবো না। যে মটরশুঁটিও বের করে নিয়েছে আমাকে বলছে মানে এগুলো দিয়ে একটা সবজি বানাবে, অসম্ভব। আমি বলেছি একদম আমি খাবো না, কারণ আমার মারাত্মক বাজে লাগে, এটা তো আমি সেদ্ধ খেয়ে নিবো, মানে এটা এটা আর আলু বলেছি দুই একটা দিয়ে দিতে, ওই সেদ্ধ করে দেবে, ওই একটু ভাত মেখে খেয়ে নিলে আমার হয়ে যাবে, কিন্তু ওই সবজি মবজি আমি এগুলোর একদম পছন্দ করি না, তাই আমি একদম খাবো না। ও মা বলছি কি আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে পড়ি। এদিকটাতে আমি মানে যখন দিনের বেলা ঘুমাই তখন আমি এই বিছানায় শুই, এটা মা বাবার, আর আমি ওই সাইডটাতেই শুতে বেশি পছন্দ করি, ভালো আমার ঘুম হয়। আর এই দিক থেকে হাওয়া টাওয়া আসে তো জানলা দিয়ে, আলো আসতে থেকে হাওয়া আসতে থেকে আমার বেশ মজা লাগে ঘুমোতে, তো আমি ভাবছি এখন ঘুমিয়েই পড়ি। আমার একটুকু ভালো লাগছে না, ওখানে স্যালাইন জল এতখানি মানে অতখানি কমপ্লিট করে দিয়েছে আর অল্পই আছে, তো ওটাও ওই ঘুমোতে থাকবো, যদি কোনো সময় জল টল খেতে ইচ্ছে করে মাথার সামনে নিয়ে নিয়েছি, খেয়ে নেবো যদি কোনো সময় দরকার মনে হয় তো, আর কথা বলতে এখন ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়ছি। রিয়াকে তখন থেকে দেখে যাচ্ছি, আর এতক্ষণে উনি আসলেন, একটু করে দে না উনু, ব্রেডটাকে গরম করে দে আর একটু চা নিয়ে, ঠিক আছে। তখন যে ঘুমালাম, ঘুমানোর পর মাঝখানে শুধু 10 মিনিটের জন্য উঠেছিলাম, উঠে খাওয়া দাওয়া করেছি, একটু সেদ্ধ ভাত খেয়েছিলাম আর তার সাথে একটু ফুলকপি আলু ভাজাটা নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, কারণ মা তো খিদে পেয়ে গেছিলো, খিদে তো মা বললো খিদে তো পাবেই এখন বেশি, কারণ অত কিছু বের হয়ে গেছে তো খিদে তো পাবেই, যাও যাই হোক। তো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, একটু কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, যতবারই কার্টুন দেখতে যাচ্ছি ঘুমিয়ে পড়ছি। অ্যাকচুয়ালি কি একটা ভেতর থেকে মানে মারাত্মক টায়ার্ড হয়ে গেছে, মা তাই বললো যে এগুলো হলে একটু উইকনেস চলে আসে, তো তার জন্যই এই জিনিসটা হয়েছে। তো বাট এখন অনেকটা ফ্রেশ লাগছে, কারণ সারাটা দিন অনেকটা টাইম ঘুমিয়েছি, শুয়েছিলাম, রেস্টই করেছি, তো অবভিয়াসলি এখন তো অনেকটা ভালোই লাগছে। তো মারাত্মক তবে খিদে পেয়ে গেছিলো, তাই রিয়াকে পাঠালাম, এবার রিয়া ওটা নিয়ে আসুক, খাওয়া দাওয়া করবো, করলে আর একটু ভালো লাগবে, কারণ হলো মারাত্মক মানে কী বলবো, এতটাই বেশি খিদে পেয়েছে যে এবার একটু বমি বমি টাইপের পেয়ে যাচ্ছে, না হলে মানে এখন ফটাফট খেতেই হবে। আর ইলেকট্রল যা ছিল সব ওই ঘুম থেকে উঠেছি, মাঝে মাঝে একটু উঠেছি, একটু ওটা খেয়েছি, এই করতে 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 এখন পুরোটাই ফ্রেশ হয়ে গেছে, আর কোনো প্রবলেম আজকে সারাদিনে আর হয়নি, আমার মনে হয় না আর কোনো হবে, তো তার জন্য বেশ হ্যাপি। আর এদিকে আমার চোখটাও অনেকটা ঠিক হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে, তো যাই হোক ওটার মেডিসিনও আমার মানে একটা মেডিসিন অলরেডি শেষের পথে, তো ওটা যদি শেষ হয়ে যায় বলেছে নেক্সট ওটা নিতে, তো ওগুলো সব আনা রেডি করাই আছে, তো ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। তো যাই হোক এগুলো কেন যে হচ্ছে, মানে এই সরস্বতী পুজোর পরে এই চোখটা এটা হয়ে গেল আমার আজকে, এগুলো যদিও এরকম হয়েই থাকে, এটা নর্মাল ব্যাপার। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।